আসসালামু আলাইকুম, আমি সালমা খাতুন, সহকারী অধ্যাপক ভূগোল ও পরিবেশ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আজ আমি তোমাদেরকে ভূঅভ্যন্তরের স্তরগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি ভূঅভ্যন্তরের গভীরে বহুদূর পর্যন্ত আমাদের প্রত্যক্ষভাবে বা সশরীরে যাওয়া সম্ভব নয়, সেহেতু কতিপয় তথ্যের ভিত্তিতে আমরা ভূঅভ্যন্তর সম্পর্কে জানতে পারি। আমরা আগের ক্লাসে পড়েছি কোন কোন তথ্যের ভিত্তিতে ভূঅভ্যন্তরের স্তরগুলো সম্পর্কে আমরা জানতে পারি, ভূঅভ্যন্তরকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে, ভূত্বক কি, ভূত্বকের বৈশিষ্ট্যগুলো কি কি। সৃষ্টির শুরুর দিকে পৃথিবী ছিল একটি জ্বলন্ত বাষ্পপিণ্ড। কোটি কোটি বছর ধরে ওই বাষ্পময় অবস্থার কিছু অংশ শীতল ও ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। পৃথিবীর বিভিন্ন উপাদানগুলোর মধ্যে তাপ বিকিরণ এবং ঘনীভবনের মাত্রা একই রকম না হওয়ায় তরল অবস্থায় এই উপাদানগুলোর মধ্যে স্থান বিনিময় ঘটে। ভারী যে উপাদানগুলো লোহা নিকেল কেন্দ্রে পিণ্ডে জমা হয় এবং হালকা উপাদানগুলো উপরের দিকে ভেসে উঠে, ফলে উপাদানগুলোর ঘনত্বের তারতম্য অনুসারে কতগুলি স্তরের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা ভূত্বক থেকে কেন্দ্র পর্যন্ত ভূঅভ্যন্তরকে তিনটি স্তরে বিভক্ত করেছেন। স্তরগুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে ভূত্বক বা অশ্বমণ্ডল, যেটাকে আমরা লিথোস্ফিয়ার বলি। দুই নম্বর হচ্ছে আমাদের গুরুমণ্ডল, আর তিন নম্বরটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল বা কোর। ভূঅভ্যন্তরকে যে তিনটি স্তরে বিভক্ত করা হয় তা হল অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তোমরা একটু লক্ষ্য করো, অশ্বমণ্ডলকে বলা হয় লিথোস্ফিয়ার, গুরুমণ্ডলকে বলা হয় ব্যারিসফিয়ার অর ম্যান্টল, কেন্দ্রমণ্ডলকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার অর কোর। এখন আমরা ভূত্বক সম্পর্কে আবার একটু জানি। ভূত্বক কি? পৃথিবীর কঠিন যে বহিরাবরণ সেটাকে আমরা ভূত্বক বলি। এটি অশ্বমণ্ডলের উপরি ভাগের একটি স্তর। অশ্বমণ্ডলই হচ্ছে পৃথিবীর প্রকৃত বহিরাবরণ। অশ্বমণ্ডলের শিলা স্তরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা। শিয়াল এটি ভূত্বকের সবচেয়ে উপরের স্তর। এটা নানা প্রকার শিলা এবং খনিজের সমন্বয়ে গঠিত। সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ এখানে বেশি থাকে বলে এটাকে বলা হয় শিয়াল, এবং মহাদেশীয় যে ভূভাগ সেটা এই শিয়াল দিয়েই গঠিত, এজন্য এটাকে কন্টিনেন্টাল ক্রাস্টও বলা হয়ে থাকে। এরপর রয়েছে আমাদের সীমা স্তর। ভূত্বকের নিচে মহাসাগরের তলদেশ মূলত এই সীমা স্তর দিয়ে গঠিত। সিলিকন এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি হয় স্তরটিকে সীমা নামে অভিহিত করা হয়। মহাসাগরের তলদেশগুলো এ জাতীয় শিলা দিয়ে গঠিত বলে একে মহাসাগরীয় ভূত্বকও বলা হয়ে থাকে। ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা এই স্তরে বেশি দেখা যায়। এই অংশের অধিকাংশই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। প্রতি বছর সমুদ্রের তলদেশে 17 কিউবিক কিলোমিটার আগ্নেয় বা ব্যাসল্ট জাতীয় ভূত্বক সৃষ্টি হয়, যা ক্রমেই উচ্চতা প্রাপ্ত হচ্ছে। প্রশান্ত মহাসাগরের হাওয়াই, উত্তর আটলান্টিক মহাসাগরের আইসল্যান্ড সমুদ্রতল হতে ক্রমোচ্চতা প্রাপ্ত আগ্নেয়দ্বীপের প্রকৃষ্ট উদাহরণ। মহাসাগর এবং মহাদেশীয় ভূত্বক পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এলাকা। এরপর ভূঅভ্যন্তরের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়। ভূত্বকের নিচে প্রতি কিলোমিটার গভীরতায় 30 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বৃদ্ধি পায়। শিয়াল এবং সীমা এই দুটি স্তরের মাঝে একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটিকে আমরা কন্ডার বিযুক্তি রেখা বলে থাকি। 1925 সালের ভিক্টর কলোরাড নামে এক ভূবিজ্ঞানী, তিনি এটি নিশ্চিতভাবে প্রমাণ করায় এর নাম হয়েছে কন্ডার বিযুক্তি রেখা।
তোমাদের চিত্রের মাধ্যমে বিষয়টি একটু দেখাচ্ছি। অশ্বমণ্ডলীর দুটি স্তরের ছবি এখানে দেখানো হলো, একটা হচ্ছে শিয়াল আর একটা সীমা, এর মাঝে রয়েছে কন্ডাট বিযুক্তি, উপরে লঘু বা হালকা শিলা যেটা গ্রানাইট জাতীয় শিলা দিয়ে গঠিত, আর নিচে রয়েছে গুরু শিলা যেটা ব্যাসল্ট জাতীয় শিলা দিয়ে গঠিত, আর নিচে রয়েছে গুরু শিলার ঠিক নিচে অর্থাৎ সীমা স্তরের নিচে রয়েছে আমাদের অলিভিন স্তর। সীমা স্তরের পরবর্তী স্তর অলিভিন নামক অতি ক্ষারকীয় শিলা দিয়ে গঠিত, যেটা সীমা স্তরের মধ্যে সুস্পষ্ট সীমারেখা নির্দেশ করে। এটাকে উদ্ধগরম গুরুমণ্ডলের স্তর হিসাবেও বিবেচনা করা হয়। মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পদের চাহিদা পূরণে অশ্বমণ্ডল বা ভূতকের গুরুত্ব। বর্তমান পৃথিবীতে যত ধরনের সম্পদ উৎপাদিত ও ব্যবহৃত হয় অধিকাংশের উৎসই হচ্ছে অশ্বমণ্ডল বা ভূতক, যেমন কৃষিজ ফসল, পশুজাত দ্রব্য, বনজ সম্পদ, খনিজ সম্পদ, ভূগর্ভস্থ সম্পদ, জল সম্পদ প্রভৃতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অশ্বমণ্ডল থেকে আহরিত হয়ে থাকে। শুধু এসবই নয়, ভূতকে প্রায় প্রতিটি উপাদানই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন গ্রানাইট ও বেলে পাথর দিয়ে তৈরি হয় মন্দির, মসজিদ, সৌধ, অট্টালিকা। রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে ব্যাসল্ট পাথর, সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে চুনা পাথর, মাটির গুণাগুণের উপর নির্ভর করে কৃষি উন্নতি, পাললিক শিলায় যেমন পাওয়া যায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তেমনি আগ্নেয় ও রূপান্তরিত শিলা থেকে আহরিত হয়ে থাকে লোহা, তামা, ম্যাঙ্গানিজ, সোনা, রূপা, বক্সাইট, নিকেল প্রভৃতি মূল্যবান খনিজ দ্রব্য। ঘর বাড়ি, রাস্তাঘাট, কলকারখানা প্রভৃতি নির্মাণের জন্য আমাদের ভূতকের উপর নির্ভর করতে হয়। শুধু বর্তমান সময়ই নয়, ভবিষ্যৎ পৃথিবীর সম্পদের উৎস হিসাবেও অশ্বমণ্ডলের গুরুত্ব হবে সীমাহীন। বর্তমানে ভূতকের যে সমস্ত উপাদান বা এলাকা এখনো অব্যবহৃত রয়েছে সেগুলো থেকে তখন সম্পদ উৎপাদন প্রয়োজন দেখা দিবে। এক্ষেত্রে অ্যান্টার্কটিকা মহাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ক্রমবর্ধমান শক্তি সম্পদের চাহিদা পূরণে অফুরন্ত শক্তির উৎস ভূতাপ শক্তি, জিওথার্মাল এনার্জি তখন এক বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করা হয়। এবার আমরা আলোচনা করব গুরুমণ্ডল সম্পর্কে। ভূতকের নিচে কেন্দ্রমণ্ডলের ওপরে যে স্তরটি রয়েছে সেটাকে আমরা বলি গুরুমণ্ডল বা ম্যান্টল বা ব্যারিস্পিয়ার। ভূতকের নিচে ভূকেন্দ্রের দিকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি, অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের প্রায় 84% এই গুরুমণ্ডল দ্বারা গঠিত। তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে একটি পাতলা স্তর রয়েছে যেটা অশ্বমণ্ডল থেকে গুরুমণ্ডলকে পৃথক করেছে। এই স্তরটি একটি বিযুক্তি রেখা, যে রেখাটিকে বলা হয়ে থাকে মোহবিযুক্তি রেখা। 1909 সালে যুগোস্লাভিয়া বর্তমান সার্বিয়া মোহরভিসিক একজন ভূবিজ্ঞানী যিনি এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেন তার নাম অনুসারে এটাকে বলা হয়ে থাকে মোহবিযুক্তি রেখা বা মোহস ডিস কন্টিনিউটি। চিত্রের মাধ্যমে তোমাদের এই বিযুক্তি রেখাটি দেখানো হল। মূলত সিলিকন, ম্যাগনেশিয়াম, লোহা, কার্বন, নিকেল এ জাতীয় গুরু উপাদান দিয়েই এই মণ্ডলটি গঠিত। সিলিকন এবং ম্যাগনেশিয়াম বেশি থাকায় এই স্তরটিকে সীমা নামেও পরিচিত। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব 4-5 অর্থাৎ পানি থেকে 4-5 গুণ ভারী। আর ঘনত্ব যদি আমরা বলি প্রতি ঘনমিটারে প্রায় 3500 কিলোগ্রাম, ওপরের অংশে আর নিচের দিকে 8000 কিলোগ্রাম। তাপমাত্রা এখানকার তাপমাত্রা কিছুটা বেশি, 1100 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে। ঘনত্বের চাপ যদি আমরা বলি গুরুমণ্ডলের ওপরের অংশে ঘনত্বের চাপ 260 কিলোবার এবং নিচের অংশের ঘনত্বের চাপ 1350 কিলোবার। সেই হিসাবে ঘনত্বের গড় চাপ 885 কিলোবার। গুরুমণ্ডলটি যথেষ্ট উত্তপ্ত হলেও
প্রচন্ড চাপের প্রভাবে স্তরটি তরল ও কঠিনের মধ্যবর্তী কর্তমাত্র অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরের অংশ যেটা সেটাকে আমরা বলি বহিঃগুরুমণ্ডল, আর যেটা নিচের অংশ সেটাকে বলি আমরা অন্তঃগুরুমণ্ডল। প্রথমে আমরা বহিঃগুরুমণ্ডল সম্পর্কে একটু আলোচনা করি। এটা গুরুমণ্ডলের উপরের একটা অংশ, ভূত্বকের নিচ থেকে এর পুরুত্ব হল প্রায় 700 কিলোমিটার। এখানে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকায় একে বলা হয়ে থাকে প্রোফেসিমা। এই অংশের 300 কিলোমিটার গভীরতায় উপাদানগুলো গলনাঙ্কের কাছাকাছি রয়েছে বলে একে নমনীয় মণ্ডল বা অ্যাস্থেনোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এখন আমরা অ্যাস্থেনোস্ফিয়ারটা কি সেটা সম্পর্কে একটু জানি। এখন অশ্বমণ্ডল হল ভূমণ্ডলের খাড়া একটি অংশ যা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। অশ্বমণ্ডলের নিম্নাংশ ব্যাসল্ট শিলা স্তরের নিচে অতি ক্ষারকীয় যে অলিভিন জাতীয় শিলা রয়েছে, প্রকৃতপক্ষে স্তরটি ঊর্ধ্বগুরুমণ্ডলের অংশ বলে মনে করা হয়। মার্কিন ভূবিজ্ঞানী প্রফেসর জন অ্যান্ডারসন এটি আবিষ্কার করেন। গুরুমণ্ডলের 100 থেকে 200 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের বেগ নিম্নতর পর্যায়ে পৌঁছায়, যা অ্যাস্থেনোস্ফিয়ার নামে পরিচিত। বিজ্ঞানীরা মনে করেন ভূ অভ্যন্তরের বেশিরভাগ আলোড়ন, বিশেষ করে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং প্লেট সমূহের সঞ্চালন এই স্তর থেকে হয়ে থাকে। এখন আমরা জানব অন্তঃগুরুমণ্ডল সম্পর্কে। এই মণ্ডলটি 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এতে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি আছে বলে একে নিফেসিমাও বলা হয়ে থাকে। আমরা জানব যে অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডলের মাঝে একটি সীমারেখা রয়েছে যেটা অন্তঃগুরুমণ্ডল থেকে বহিঃগুরুমণ্ডলকে পৃথক করেছে। সেই বিযুক্তি রেখাটির নাম হচ্ছে রেপিত্তি। 1930 সালে সেন্ট লুই ইউনিভার্সিটির ছাত্র আমেরিকার যিনি উইলিয়াম সি রেপিত্তি, তিনি এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেন। তার নামে এর নামকরণ করা হয়েছে রেপিত্তি ভিত্তি রেখা। এখন আমরা জানি গুরুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে। এখন গুরুমণ্ডলের গুরুত্ব রয়েছে, গুরুমণ্ডল থেকেই আমাদের যত আগ্নেয়গিরির অগ্নুৎপাত সেটা সংঘটিত হয়ে থাকে। এছাড়া প্রচণ্ড তাপের জন্য গুরুমণ্ডলে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার ফলে এর ওপর ভাসমান মহাদেশগুলো স্থান পরিবর্তন করে বা চলমান অবস্থায় রয়েছে, আর এজন্যই বড় বড় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে এবং মারাত্মক ধরনের ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এখন আমরা জানব কেন্দ্রমণ্ডল সম্পর্কে। এখন গুরুমণ্ডলের পরেই কিন্তু কেন্দ্রমণ্ডলের অবস্থান। এখন এই কেন্দ্রমণ্ডলকে গুরুমণ্ডল থেকে পৃথক করেছে একটি বিযুক্তি রেখা, যেটাকে আমরা বলি গুটেনবার্গ বিযুক্তি রেখা। অর্থাৎ কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের সংযোগ স্থানকে আমরা গুটেনবার্গ বিযুক্তি রেখা বলে থাকি। 1912 সালে জার্মানির বেনো গুটেনবার্গ এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেন। কেন্দ্রমণ্ডলকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বা কোর নামে অভিহিত করে থাকি। পৃথিবীর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির জন্য লোহা, নিকেল প্রভৃতি ভারী উপাদানগুলো ভূকেন্দ্রে সঞ্চিত হয়ে যে স্তরটি গঠন করেছে তাকে আমরা বলি কেন্দ্রমণ্ডল। মূলত গুরুমণ্ডলের নিচে এই মণ্ডলের অবস্থান। নিকেল এবং লোহার পরিমাণ বেশি হয় বিজ্ঞানীরা একে নিফে নামে অভিহিত করেছেন। প্রফেসর হোমস এর নাম দিয়েছেন অন্তঃস্তর বা কোর। গুরুমণ্ডলের নিচ থেকে ভূকেন্দ্র পর্যন্ত প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি, এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 10 থেকে 13.6।
ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় 8500 কিলোগ্রাম থেকে 12000 কিলোগ্রাম বা তার বেশি। কেন্দ্রমণ্ডলের ঘনত্বের চাপ নিচের অংশে 3700 কিলোবার এবং উপরের অংশে 3340 কিলোবার, অর্থাৎ গড় চাপের পরিমাণ 3680 কিলোবার। প্রচণ্ড তাপ এবং চাপের প্রভাবে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় রয়েছে এবং কেন্দ্রমণ্ডলের উষ্ণতা অত্যন্ত বেশি, স্থানভেদে প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে থাকে। এখন কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। একটা হচ্ছে ইনার কোর, যেটাকে আমরা অন্তঃকেন্দ্রমণ্ডল বলছি, আর একটা হচ্ছে আউটার কোর, যেটাকে আমরা বহিঃকেন্দ্রমণ্ডল বলছি। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশটাকে বলি আমরা বহিঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডলের বিস্তৃতি প্রায় 2270 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠ থেকে প্রায় এই অংশটি 2900 কিলোমিটার থেকে 5150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরঙ্গ বহিঃকেন্দ্রে প্রবেশ করতে পারে না, কারণ তরল পদার্থের মধ্যে দিয়ে এই স্তরঙ্গ চলাচল করতে পারে না। তাই বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বহিঃকেন্দ্র তরল অবস্থায় রয়েছে এবং এখানে তরল লোহা ও নিকেল উপাদানগুলো যথেষ্ট ঘনীভূত অবস্থায় রয়েছে। তবে পি তরঙ্গ ধীর গতিতে বহিঃকেন্দ্র মণ্ডলে অতিক্রম করতে পারে। এরপর রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্র হতে প্রায় 1221 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সম্ভবত এই অংশটি কঠিন অবস্থায় রয়েছে, অর্থাৎ ভূত্বক থেকে এর গভীরতা 5150 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রমণ্ডল দিয়ে পি তরঙ্গ অত্যন্ত দ্রুত বেগে অতিক্রম করে বলে বিজ্ঞানীদের মতে এটি কঠিন অবস্থায় রয়েছে। প্রধানত লোহা এবং নিকেল দ্বারা এটি গঠিত। এখানকার উষ্ণতা, চাপ, আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব সর্বাধিক। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটি বহিঃকেন্দ্রমণ্ডলকে অন্তঃকেন্দ্রমণ্ডল থেকে পৃথক করেছে। সেই বিযুক্তি রেখাটির নাম হচ্ছে ল্যামেন বিযুক্তি রেখা। 1936 সালে ডেনমার্কের ল্যামেন নামক একজন ভূবিজ্ঞানী এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেন, এজন্য এর নামকরণ করা হয়েছে ল্যামেন বিযুক্তি রেখা। ভূগর্ভের বিভিন্ন স্তরের সংযোগস্থল বা বিযুক্তি রেখাগুলো চিত্রের মাধ্যমে একটু খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে যে শিয়াল এবং সীমা, অর্থাৎ শিলামণ্ডলের দুটো স্তর যার মাঝে একটি বিযুক্তি রয়েছে, সেটা হচ্ছে কন্ডার বিযুক্তি। আবার শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটা শিলামণ্ডলকে গুরুমণ্ডল থেকে পৃথক করেছে, সেটাকে আমরা বলি মোহ বিযুক্তি রেখা। আবার দেখো যে গুরুমণ্ডলে দুটা স্তর, ক্রোফেসীমা ও নিফেসীমা, অর্থাৎ বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝে একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটাকে আমরা বলছি রেপেক্টি বিযুক্তি রেখা। আবার দেখো কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলকে যে বিযুক্তি রেখা আলাদা করেছে, সেটাকে আমরা বলছি গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার কেন্দ্রমণ্ডলকে যে বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাদের মাঝেও একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটাকে আমরা বলছি ল্যামেন বিযুক্তি রেখা। তাহলে আমরা কয় ধরনের বিযুক্তি রেখা পেলাম? পাঁচ ধরনের বিযুক্তি রেখা পেলাম। সেগুলো কি কি? কন্ডার বিযুক্তি, মোহ বিযুক্তি, রেপিত্তি বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি এবং ল্যামেন বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের কিছু গুরুত্ব রয়েছে। ভূত্বকবাসী আমরা যারা রয়েছি, আমাদের কাছে কেন্দ্রমণ্ডলের প্রত্যক্ষ কোনো প্রভাব বিশেষ স্পষ্ট না হলেও এটা ঠিক যে ভূত্বককে ধরে রেখেছে এই যে গুরুমণ্ডল, সেই গুরুমণ্ডল ভেসে আছে কেন্দ্রমণ্ডলেরই উপরে। সুতরাং ভূগর্ভের ওই অদেখা স্তরটি নিশ্চয়ই অনেক গুরুত্ব রয়েছে। সুতরাং আজ আমরা ভূমণ্ডলের স্তরগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, অর্থাৎ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলগুলোর গঠন, বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আজকে আমরা পুরোপুরি জানতে পারলাম। তোমাদের পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বিন্যাসের একটি ছবি এখানে দেওয়া হলো। তোমরা একটু লক্ষ্য করো যে উপরের যে অংশটা শিয়াল এবং সীমা, এই দুটো অংশ মিলে হয়েছে আমাদের ভূত্বক।
এই পর্যন্ত অংশটুকু হচ্ছে আমাদের ভূত্বক। তারপরে রয়েছে আমাদের গুরুমণ্ডল, শূন্য থেকে 35 কিলোমিটার মধ্যে গভীরতার মধ্যে এই ভূত্বক অবস্থান করছে। 35 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতায় রয়েছে আমাদের গুরুমণ্ডল। উপরের অংশটাকে আমরা ঊর্ধ্ব গুরুমণ্ডল বলছি, আর নিচের অংশটাকে আমরা নিম্ন গুরুমণ্ডল বলছি। তারপরে দেখো তোমরা, এরপরের স্তরটা গুরুমণ্ডলের ঠিক নিচেই রয়েছে আমাদের কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, এই দুটো অংশে এই কেন্দ্রমণ্ডলকে ভাগ করা হয়েছে। 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত আমাদের কেন্দ্রমণ্ডলের অবস্থান। তোমাদেরকে কিছু প্রশ্ন আমি দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো হচ্ছে কি, ভূঅভ্যন্তরের কাঠামো সম্পর্কে ভূকম্পন তরঙ্গের সাক্ষ্য প্রমাণ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন যেটা, ভূঅভ্যন্তরের স্তর বিন্যাস চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর, অশ্বমণ্ডলের গঠন এবং বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। 4 নম্বর, ভূত্বক বলতে কি বুঝো, ভূত্বকের স্তর বিন্যাস বর্ণনা করো। 5 নম্বর, ভূত্বকের উপাদান এবং গঠন এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। ধন্যবাদ, তাহলে সবাই ভালো থেকো।